নমস্কার, ইস্ট বেঙ্গল মাঠ থেকে কথা বলছি জয়ন্ত চক্রবর্তী। আমার সঙ্গে রয়েছেন আপনাদের সুপরিচিত ভাষ্যকার নীলাদ্রি সেন, ইস্ট বেঙ্গল বনাম ইস্টার্ন রেলওয়ে ক্লাবের ধারাবাহিক। খেলা শুরু হয়ে গেল। আপনাদের স্ক্রিনের বাঁ দিক থেকে ডান দিকে আক্রমণ, সঙ্গে সঙ্গে অফসাইডের বাঁশি বাজিয়েছেন। পরের পর্ব আবার গোলের সম্ভাবনা রয়েছে, 1:1, কিন্তু গোলরক্ষক নিষাদ। আবার সাগর পৌঁছে গেছিলেন, যে সাগর ইতিমধ্যে দুটি গোল করেছেন ইস্টার্ন রেলের হয়ে। ইনসাইড আউটসাইড করে একটু দেরি করে ফেললেন, দেরি করে বলটিকে দিয়েছেন, ডিফেন্স অর্গানাইজেশনের সুযোগ পেয়ে গেল ইস্টার্ন রেলওয়ে। তবে পরবর্তী পর্বে আবার চেষ্টা, দূরপাল্লা শট করেছিলেন, ওখানে ইস্ট বেঙ্গল দলের খেলোয়াড় ওখানে ছিলেন। কি ফ্রিকিকটি দেবেন, দীপ সাহা প্রস্তুত, দীপ তুলে দিয়েছেন এবং চমৎকার একটি শট, বারে লেগে এবং ফিফটি বল থেকে গোল, চমৎকার গোল। অভিষেক কুঞ্জাম প্রথম গোলটি করলেন, ইস্ট বেঙ্গল প্রথম গোলটি করলো এই ম্যাচে, ইস্ট বেঙ্গল 1 ইস্টার্ন রেল 0। অসাধারণ ফ্রিকিক, ক্রসবারে লেগে বলটি ফিরে এলো এবং ফিরতি বল জালে জড়িয়ে দিলেন অভিষেক। ঠিক জায়গায় ঠিক সময় ছিলেন অভিষেক, যে কারণে প্রথম গোলটি পেয়ে গেল ইস্ট। প্রতীক্ষিত বহু কাঙ্ক্ষিত গোল, আরও একটি গোল কি আসবে? আবার আক্রমণ, আবার অভিষেকের কাছে বল, ক্রস শট, কিন্তু না, একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট। বলের আবেদন জানিয়ে ক্ষান্ত হয়েছেন, সেন্টার তৈরি করতে পারেনি। ফিরতি বল গোল মুখের সামনে, অনেকখানি ফাঁকা জায়গা, কিন্তু না, শটের নিশানা বা লক্ষ্য কোনোটাই স্থির ছিল না, এক্ষেত্রে ছিলেন ওখানে সেই দীপ সাহা। আজ কিন্তু অসাধারণ একটি ফ্রিকিক নিয়েছিলেন, যেটি থেকে গোল হয়। এবার কিন্তু ডিফেন্ড করতে হবে ইস্ট বেঙ্গলকে, চমৎকার শট, কিন্তু একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট। দূরপাল্লা শট মেরেছিলেন ওখানে ইস্টার্ন রেলের খেলোয়াড়, ভাসিয়ে রাখতে পারেন কিনা, পেনাল্টি বক্সের মধ্যে ভাসিয়ে দিয়েছেন, হেড, চমৎকার হেড ছিল ওখানে, চমৎকার একটি হেড করেছিলেন। বল পজিশন দেখা যাচ্ছে ইস্টার্ন রেলওয়ে স্পোর্টস ক্লাবের 31% এবং ইস্ট বেঙ্গলের। আবার আক্রমণ, যাবার চেষ্টা, ইস্ট বেঙ্গলের বিপজ্জনক পরিস্থিতি, গোল গোল, আরো একটি গোল, দ্বিতীয় গোলটি করেছেন ওই বানলাল পেকা, পরের গোলটি করলেন, তিনি গোলটি করেছেন, মণিপুরের ছেলে, তিনি কিন্তু নিজের উপর অধিগত বিদ্যা রেখে চমৎকার প্রেসিং শটের সাহায্যে গোলটি করেছেন কুইতে, এবং গুইতের করা এই গোলে ইস্ট বেঙ্গল 2-0। বাঁ দিক থেকে আমান চমৎকার একটি বল রেখেছেন, তৃতীয় গোলটি হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। আবার আবার আমানের কাছে বল, দেখা যাক তিনি কি করেন, আবার একটি শট, আবার একটি গোল, আরো একটি গোল। দেখুন, আরো একটি গোল হয়ে গেল এবং এই গোলটি এলো সেই আমানের পা থেকেই। আমান চমৎকার কাট করে ভেতরে ঢুকতে বল পেয়ে গেছেন, সারা মাঠ জুড়ে খেলছেন এবং চমৎকার বল বাড়িয়েছেন, শট, কিন্তু না, চমৎকার বিল্ড আপ, এবার শট মারবেন কি, পেনাল্টি বক্সের মধ্যে শট মেরেছেন, কিন্তু এক্ষেত্রে গোলরক্ষক ভালোভাবে বলটিকে সেভ করেছেন। তৃতীয় কর্নার এটি এবং ইস্ট বেঙ্গল দুটি কর্নার পেয়েছে, সুদীপ কর্নার পেলেই কর্নার নিচ্ছেন, সেট পিসে অভ্যস্ত, ফাঁকা বল যায় এবং গোল, খানিকটা অতর্কিতে গোল করে বেরিয়ে গেলেন ইস্টার্ন রেলওয়ের খেলোয়াড়। আমরা দেখতে পাচ্ছি যে অতর্কিতেই গোলটি হয়েছে, 3-1 ফলাফল হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি যে হঠাৎই গোলটি করেছেন এবং অ্যাকশন রিপ্লেতে আপনারা দেখতে পাবেন সেকে ঢোকার চেষ্টা করছেন, মাঝমাঠ অতিক্রম করে ফরওয়ার্ড বাড়িয়েছেন, বিপজ্জনক পরিস্থিতি, গোল না হওয়ার কোনো কারণ নেই, কিন্তু এক্ষেত্রে একটু দেরি করে ফেলেছেন, দ্বিতীয় প্রয়াসে জালের মধ্যে ঢোকার চেষ্টা করলেন, কিন্তু না, এক্ষেত্রে কাজের কাজ কিছু হলো না। সুযোগ সুন্দর, চমৎকার, সেরা হওয়ার দৌড়ে কিন্তু অনেকটা এগিয়ে আছেন তিনি, বলটি ভাসিয়ে দিয়েছেন, হেডার, কিন্তু না, একটুর জন্য আবার লক্ষ্যভ্রষ্ট, একদম ঠিক। ইতিমধ্যে আরও একটি আক্রমণ এবং গোল হওয়ার সম্ভাবনা, আবার আবারও একটি শট, কিন্তু অবশেষে তিনি হেড করে বলটিকে বার করে দিয়েছেন, কিন্তু আবার সেই আমানের কাছে বল, কোচ চমৎকার ওয়াল পাস করে দিয়েছেন, গোল হওয়ার সম্ভাবনা এবং গোল, আমান চতুর্থ গোলটি করে ফেললেন ইস্ট বেঙ্গলের হয়ে, ইস্ট বেঙ্গলের চতুর্থ গোল, চমৎকার বিল্ড আপ, সুন্দর একটি ওয়াল পাস এবং চতুর্থ গোল এলো ম্যাচের 77তম মিনিটে। ইস্ট বেঙ্গলের দর্শকরা খুশি,
ইস্ট বেঙ্গল কর্মরত ইস্টার্ন রেলে, ইস্টার্ন রেলে বেশ কয়েকজন কর্মরত ফুটবলার রয়েছেন। আবার চমৎকার পাস, ছেত্রীর কাছে বল চলে গেল, আবার একটি ক্রস, আবার একটি গোল, আবারও অ্যাসিস্টের ভূমিকা সেই ছেত্রী, এবং আরও একটি গোল। এক্ষেত্রে গোলটি করলেন রাজিবুল মিস্ত্রি, যিনি পরিবর্তক খেলোয়াড় হিসেবে এসেছিলেন। পাঁচ নম্বর গোলটি এলো রাজিবুল মিস্ত্রি, বল পেয়েছেন এবারে, কিন্তু তিনি বল উড়িয়ে দিলেন দূর থেকে নেওয়া শট, এবং বলতে বলতে রেফারি শেষ বাঁশি বেজে গেল। খেলার ফলাফল ইস্ট বেঙ্গল FC 5 এবং ইস্টার্ন রেলওয়ে স্পোর্টস ক্লাব 1।